জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিমানবন্দরে ব্যক্তি মালিকানাধীন ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে 10 আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে ডালাস শহরে এই দুর্ঘটনা ঘটে। সিএনএন জানিয়েছেন, বিমানটি টেক্সাস রাজ্যের এডিসন বিমানবন্দর থেকে ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড্ডয়নের সময় হ্যাঙ্গারে বিমানটি বিধ্বস্ত হয়, মুহূর্তেই তাতে আগুন ধরে যায়। মার্কিন বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। পরবর্তীতে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দুর্ঘটনার পর 45 মিনিট সেখানে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়।